ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার বাইশের জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্কে আজকে আমরা ক্লাস সেভেনের স্বাস্থ্য ও শিক্ষা এই বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন আছে শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে এটি কে বলেছিলেন এটা বলেছিলেন অপশান তিন স্বামী বিবেকানন্দ সেকেন্ড প্রশ্ন শারীর শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম এর রক্ষা করে এবং সংরক্ষণ করে এটিকে বলেছিলেন এর উত্তর হবে অপশান দুই প্লেটো ওকে তিনি আছে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে কে বলেছিলেন এটি বলেছিলেন অপশান থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানের প্রথমে আছে শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্বার পরিপূর্ণ বিকাশ সাধন এটা হবে পরিপূর্ণ পরিপূর্ণ বিকাশ সাধন সেকেন্ড প্রশ্ন আছে শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টি এখানের শূন্যস্থানে হবে সমষ্টি কে ঠিক আছে সমষ্টিকে গয়ে আছে শরীরচর্চা খেলা ড্রিল উষ্ণীকরণ শারীরিক প্রশিক্ষণ জিমন্যাস্টিক্স অ্যাথলেটিক্স বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শিক্ষার ড্যাশ বিস্তৃতি এটা হবে পরিধি বিস্তৃতি শারীরশিক্ষার পরিধি বিস্ত তৃতি বিস্তৃত তারপরে ঘয়ে আছে ড্যাশ দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে এটা হবে ড্রিল ড্রিল দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে উঁয়তে আছে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন কর্মের জন্য শিক্ষা একত্রে ড্যাশ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা এখানে হবে একত্রে বসবাসের শিক্ষা বশ বাসের শিক্ষা ঠিক আছে তারপর টিকা আছে শরীর চর্চা। এখানে দেখো লিখিতভাবে উত্তরগুলো দেওয়া আছে একের ও দুইয়ের তারপরে তিনের দাগের আছে শরীর শরীরচর্চার টিকা তিনের শরীরচর্চা সম্পর্কে তোমরা কী লিখবে অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীর চর্চার প্রচলন হয়েছিল শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায় শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বা শরীর শরীরচর্চা বলা হয় ওকে তারপরে টিকা লেখো আছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স সম্পর্কে এটাই লিখবে তোমরা অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হলো প্রকৃত প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলোকেই অ্যাথলেটিক্স বলা হয় যেমন ফুটবল কাবাডি দৌড়ানো লাফানো ইত্যাদি আর সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্রাক ও ফিল্ড ইভেন্টগুলোকে বোঝায় ট্রাকের বিভিন্ন ইভেন্টগুলির মধ্যে আছে রানিং ইভেন্ট যেমন একশো মিটার দুশো মিটার চারশো মিটার ইত্যাদি ফিল্ডের বিভিন্ন ইভেন্টগুলি হলো লং জাম্প হাই জাম্প শর্ট প্যাট ইত্যাদি ট্রাক ও ফিল্ডের কিছু কিছু ইভেন্ট নিয়ে তৈরি হয় কম্বাইন্ড ইভেন্ট যেমন হচ্ছে ডেকাথলন পেন্টাথলন ও ট্রায়াথলন ইত্যাদি চারিদাগের প্রশ্ন আছে শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো লেখো শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক মানসিক সামাজিক ও ভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভে সহায়তা করে তারপরে চারের খতে আছে শিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো শিক্ষার যে ছটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে জে আর শর্মন এর মতে এখানে ছটা উদ্দেশ্য কী কী আছে শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দক্ষতা বিকাশের উদ্দেশ্য সামাজিক বিকাশের উদ্দেশ্য স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য ক্ষোভিক বিকাশের উদ্দেশ্য ও শারীরিক ক্রিয়াপলাপ ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য চারের গতে আছে বিনোদন বলতে কি বোঝো লেখ বিনোদন দেখো বিনোদন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে তাকেই বলা হয় বিনোদন বিনোদনের চারটি শর্ত আছে একটা হচ্ছে অবসর সময় সেকেন্ড স্বেচ্ছায় অংশগ্রহণ থার্ড সমাজ স্বীকৃত কাজ ফোর্থ সহজাত তৃপ্তি লাভ দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন পরোক্ষ বিনোদন ও সৃজনশীল বিনোদন এই তিন ভাগে ভাগ করা যায় প্রত্যক্ষ বিনোদন হচ্ছে ফুটবল খেলা পরোক্ষ বিনোদনের উদাহরণ মাঠে ফুটবল খেলা দেখা আর সৃজনশীল বিনোদনের উদাহরণ হবে ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা চারের দাগের ঘতে প্রশ্ন আছে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো জীবনব্যাপী শিক্ষার চারটি উদ্দেশ্য আছে লক্ষ্য আছে জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা সেকেন্ড কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা থার্ড হচ্ছে সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা ফোর্থ হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা এটাই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর